আজ কল্পতরু উৎসব কামারপুকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান সেদিকে নজর রাখছি দেখাচ্ছি আপনাদের ছবি নতুন বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উৎসব দর্শনার্থী তারা এসেছেন সমাগম ঘটছে কোভিড প্রোটোকল মেনে সেখানে প্রবেশ হচ্ছে আজ কল্পতরু উৎসব ঠাকুরের আধ্যাত্মিক স্পর্শ পেয়েছিলেন ভক্তরা কামারপুকুর ঠাকুরের জন্মস্থান নতুন বছরের প্রথম দিন সেখানে পালিত হচ্ছে কল্পতরু উৎসব কামারপুকুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমনা আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে একেবারে সরাসরি সুমনা তোমাকে প্রথমে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাবো আজ কল্পতরু উৎসব এবং সেই উৎসব উপলক্ষে আজ কামারপুকুরের এই মুহূর্তে ছবিটা ঠিক কি রকম জানতে চাইব প্রিয় তোমাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং রিপাবলিক বাংলার সকল দর্শককেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি ঠিক দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কামারপুকুরে পুণ্যভূমি কামারপুকুর যেখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হয়েছিল ঠিক সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আজকে ছবিটা আমি একটু তুলে ধরার চেষ্টা করব এই হচ্ছে ঠাকুরের মন্দির আমরা তুলে ধরছি সেই ছবি যেখানে মাস্ক ছাড়া ভক্তদের প্রবেশ নিষিদ্ধ মাস্ক পরেই একমাত্র ভক্তরা প্রবেশ করতে পারবেন আমরা রিপাবলিক বাংলার দর্শকদের জন্য তুলে ধরছি এই মুহূর্তে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুণ্যভূমি কামারপুকুর থেকে সরাসরি সেই ছবি যেখানে পুজো হচ্ছে আজকে বিশেষ পুজো হয় মা স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাদের আজ পুজো হচ্ছে ষোড়শ উপচারে পুজো হয় যজ্ঞ হচ্ছে এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে আমি তুলে ধরছি পিউ এবং এখানে মঠের সন্ন্যাসীরা উপস্থিত রয়েছেন কামারপুকুরে এই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির যেখানে এই মুহূর্তে হোম চলছে এবং পুজো হচ্ছে এর পাশাপাশি আমি পুরো যদি চত্বরটা একটু দর্শকদের ঘুরে দেখাই যেখানে দেখা যাচ্ছে যে ভক্তদের ভিড় আমরা জানি যে বেলুর থেকে শুরু করে কাশীপুর উদ্যানবাটি সেখানে কিন্তু ভক্তদের প্রবেশ নিষিদ্ধ কিন্তু কামারপুকুরে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে তবে সেখানে একটা নিষেধাজ্ঞা রয়েছে সেটা হচ্ছে মাস্ক পরে ঢুকতে হবে এই মুহূর্তে আমি তোমাকে যে ছবি দেখাবো এটি হচ্ছে রঘুবীরের মন্দির এই রঘুবীরের মন্দির যেখানে শ্রী শ্রী ঠাকুরের দেবদেবী রঘুবীর কুল যে দেবদেবী রয়েছেন তাদের পুজো এখানে হয় এই হচ্ছে রঘুবীরের মন্দির যেখানে তুমি দেখতে পাচ্ছ যে ঠাকুরের দর্শন করার পর এখানে ভক্তরা এসে দর্শন করছেন এবং এইখানে বাস্তু দেবদেবী রঘুবীর শীতলা এবং শিব রয়েছেন এই রঘুবীরের মন্দিরে সেখানে পুজো হয় এবং এরই পাশাপাশি একটু আপনাদেরকে দেখাবো আমি বলবো আমার আমার ক্যামেরা পার্সন রবি রয়েছেন রবিকে বলবো ঠিক ডান দিকে রয়েছে ঠাকুরের শয়ন কক্ষ ডান দিকে যে ছবি আমরা তুলে ধরছি এটি হচ্ছে ঠাকুরের শয়ন কক্ষ এই শয়ন কক্ষে একেবারে অবিকৃত রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এইখানেই থাকতেন এই হচ্ছে তার শয়নকক্ষ পুরোপুরি কাঠামোটা একই রকম রয়েছে তবে যাতে ঠিকঠাকভাবে প্রিজার্ভ করা যায় ঠিকঠাকভাবে রাখা যায় সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে এরই পাশে রয়েছে ঠাকুরের দাদা তার ঘর এই যে একদম ঠাকুরের শয়নকক্ষের ঠিক পাশে দোতলা যে মাটির বাড়ি এখনো পর্যন্ত অবিকৃত রাখা হয়েছে সেটি হচ্ছে ঠাকুরের দাদার ঘর আমি একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন রবিকে এই মুহূর্তে প্রচুর মানুষের সমাগম হয়েছে তবে সেই জায়গা থেকে করোনা বিধি যাতে কোনোভাবেই ভঙ্গ না করা হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে আমরা একটু দেখাবার চেষ্টা করব সামনে হচ্ছে তুলসী মঞ্চ এবং দর্শক যারা রয়েছেন ভক্ত যারা রয়েছেন তারা ঠিক সামনের দিকটা দিয়ে এখানে প্রবেশ করছেন এবং মূল মন্দিরে নমস্কার করার পর এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছেন রঘুবীরকে দর্শন করার পর তারা বেরিয়ে যাচ্ছেন একেবারে সুশৃঙ্খলভাবে এই লাইনটিকে মেনটেন করা হচ্ছে এবং তোমাকে আমি সার্বিকভাবে যে ছবিটা তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছ যে ঠাকুরের ঘর থেকে শুরু করে ঠাকুরের দাদার ঘর প্রত্যেকটি জায়গাকে সুন্দরভাবে রক্ষা করা হয়েছে একেবারে সংরক্ষিত রাখা হয়েছে এবং এইখানে ভক্তরা আসেন আপা মোর ভক্ত আজকের এই বিশেষ দিনটিতে আসেন এবং আজকে এই 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 দিনটাকে রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আজকের এই দিনটার মাহাত্ম্য যদি দেখা যায় তাহলে বলাই বাহুল্য যে এই যে 1886 সাল সেই দিনটা পয়লা জানুয়ারি ছিল যেদিন কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং আজকে মনে করেন ভক্তরা প্রত্যেকে যে আজকের এই দিনটাতে তারা যদি আসেন তাহলে
তাহলে তাদের সমস্ত প্রার্থনা পূর্ণ হবে। কল্পতরু অর্থাৎ যে বৃক্ষের কাছে গেলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়, সেই বৃক্ষ রূপে অর্থাৎ ঈশ্বরের অবতার রূপে আজকে অবতীর্ণ হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এবং আজকের এই বিশেষ দিনটিকে পালিত হচ্ছে সাড়ম্বরে কামার পুকুরে, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি পিউ। একেবারে সুমনা, সেই ছবি তোমার মাধ্যমে দেখছি আমরা, যেখানে সেখানে দর্শকদের অবশ্যই ভক্তদের সমাগম হয়েছে এবং আজকে দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব এবং সেই উৎসব সেখানে পালিত হচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে, এরই পাশাপাশি আমরা একটুখানি কাশীপুর উদ্যানবাটি সেদিকেও নজর রাখবো। আজ কাশীপুর উদ্যানবাটিতে সেখানে কল্পতরু উৎসব পালন হচ্ছে। শ্রীতার কাছ থেকে জানতে চাইবো, শ্রীতা আজকে দিনেই তো কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1886 সালের 1 জানুয়ারি, আজ এই সেই দিনটা থেকে এই উৎসব সূচনা হয়েছিল এবং আজকে সেই বিশেষ দিন, কি ছবি এই মুহূর্তে। যে বিষয়টি সুমনা বলছিল যে 1886 সালের 1 জানুয়ারি যে কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণদেব, যে স্থান থেকে হয়েছিলেন এটি হচ্ছে সেই স্থান। এবং আমি তোমাকে দেখাচ্ছি, আমি খুব জোরে কথা এখানে বলতে পারবো না, এখানে এই মুহূর্তে পূজা অর্চনা চলছে। এটি হচ্ছে সেই স্থান, সেই ঘর যেখানে অসুস্থ অবস্থায় কর্কট রোগে আক্রান্ত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ছিলেন। এবং এখানে থাকাকালীন যখন তার ভক্তবৃন্দ ভাবছেন যে আর হয়তো তারা ঠাকুরকে বেশি দিন পাবেন না, আর বেশি সময় নেই, এমন অবস্থায় এমন এক সময় ঠিক ওই নির্দিষ্ট সনের 1 জানুয়ারি ঠাকুর বিছানা ছেড়ে উঠে আসেন এবং এই সেই দিন এবং এই সিঁড়িতেই তিনি নেমে আসেন, এই সিঁড়ি নেমে আসেন। প্রসঙ্গত তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই যে উপরে যে ঘরটায় ঠাকুর থাকতেন ঠিক তার নিচের যে ঘরটা, এই যে পাশের ঘরটা, এই ঘরটায় শ্রী শ্রী সারদামা তিনি এখানে থাকতেন। যখন ঠাকুর অসুস্থ ছিলেন তখন শ্রী সারদামাও এখানে ছিলেন, এটা সেই ঘর, উপরের ঘরে থাকতেন ঠাকুর। যখন একেবারে তার ভক্তবৃন্দ ভাবছেন যে আর কোনো উপায় নেই, ঠাকুরকে তারা আর বেশি দিন পাবেন না, ঠিক সেই সময় ঠাকুরের এই সিঁড়ি দিয়ে নেমে আসা এবং সামনে যে কল্পতরু বৃক্ষ আমি খানিকক্ষণ আগেও দেখিয়েছি, ঠিক সেই বৃক্ষের সামনে গিয়ে তাঁর যারা ভক্ত সেই সমস্ত ভক্তজনদের সামনে গিয়ে তিনি বলেন যে তাকে যে অবতার রূপে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটা কেন, তার কারণ কী। তখনই তার প্রতি যে ব্যাখ্যা ছিল তার ভক্তদের, তার বিশেষ কিছু ভক্তের যে ব্যাখ্যা ছিল সেই ব্যাখ্যা আমরা পরবর্তী সময়ে আরও বেশি করে দেব, যে ব্যাখ্যা ছিল তারপরেই তিনি বলেছিলেন যে আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমাদের সবার চৈতন্য হোক। এই যে তার বক্তব্য যে চৈতন্য হোক, এই বার্তায় গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, গোটা মানব জাতির মধ্যে ছড়িয়ে পড়ে এবং মনে করা হয় যে চৈতন্য হওয়াটাকেই বলা হয় কল্পতরু দিবস বা কল্পতরু হওয়া। যে সময় চৈতন্য হওয়া মানে একটা লিমিটেশনের মধ্যে পেতে দেওয়া, পিউ, লিমিটেশন মানে আমাদের চাওয়া পাওয়ার তো শেষ থাকে না, আমাদের চাওয়া পাওয়ার আমরা যত পাই আমরা তত চাই, কিন্তু কোথাও না কোথার থেকে আমাদেরকে থামতে হয়, ওই লিমিটেশনটাকেই বোঝাতে চেয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর মনে করা হয় যে ওই লিমিটেশনটা যত আমরা সহজে বুঝতে পারবো নিজেদের জীবনে তত হয়তো আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। আর এই বেসিক কথাটাই রামকৃষ্ণদেব মানে সহজভাবে কঠিন কথাকে বুঝিয়ে দেওয়া, ঠিক এই বেসিক কথাটাই তিনি বোঝাতে চেয়েছিলেন। আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বেশ মজার বিষয়, এখানে যারা মহারাজ রয়েছেন তারা অনেকেই বলেন যে হয়তো এটা কোথাও কোথাও গিয়ে সত্যি হতেও পারে যে আমরা এই দিনটাতে যা প্রার্থনা করি সেই প্রার্থনাটা হয়তো থেকে যায়। এর মধ্যে আমার সঙ্গে গোপেন্দ্র চৌধুরী রয়েছেন, বিশিষ্ট রামকৃষ্ণ বিবেকানন্দ সঙ্গ। আমি একটা ছোট্ট বিষয় জানতে চাইবো, আমি তোমাকে শ্রী শ্রী রামকৃষ্ণ ঘর দেখিয়েছি, আমি তোমাকে সারদা মায়ের ঘর দেখিয়েছি, তবে তার পাশে আরও দুটি ছোট ছোট ঘর রয়েছে। সেই দুটি ঘর যতদিন এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভাড়া ছিলেন, এখানে মূলত এই বাড়িটাই তিনি ভাড়া ছিলেন বেশ কয়েক মাস, যতদিন ভাড়া ছিলেন ততদিন এই যে বাকি যে ঘর দুটো, সেই ঘর দুটোয় কারা থাকতেন, কী পারপাসে এই ঘরগুলো ব্যবহার করা হতো সেটাও একটু জেনে নিই। আমি গোপেন্দ্রবাবুর কাছ থেকে এটা জানতে চাইবো, তিনি সুন্দর করে ব্যাখ্যা করছিলেন খানিকক্ষণ আগে, আমি চাইবো যে দর্শকরাও সেটা কিছুটা জানুক যে এই যে ঘরটা এখন দেখা যাচ্ছে, যেখানে এখন গান বাজনা আমরা দেখছি সকাল থেকেই হচ্ছে, এই ঘরটায় আগে কারা থাকতেন যখন রামকৃষ্ণ এখানে থাকতেন? তিনটি ঘর মূলত রয়েছে, দেখবেন বাঁ দিকেরটি আপনি দেখিয়েছেন কিছুক্ষণ আগে, সুজিতা মা ওই ঘরটাতে থাকতেন, ঠাকুরের সেবার উদ্দেশ্যে ঠাকুরের পথ্য ঠিক মতো তৈরি হচ্ছে কি না সেগুলি নিজে হাতে নিজে পর্যবেক্ষণ করে ঠাকুরকে সব রকম খাবারগুলি তিনি তৈরি করে দিতেন, তাই মায়ের আশাটি এখানে অবশ্যম্ভাবী ছিলেন। শ্যামপুকুর বাড়িতেও মা তার পথ্য সংগ্রহ রান্না করে দিয়েছেন, সেই উদ্দেশ্যে মা এখানে এসে থেকেছেন, ওই বাঁদিকের ঘরটি মা থাকতেন। আর মাঝের ঘরটিতে, এই ঘরটিতে
ঠাকুরের তৎকালীন গৃহী ভক্তরা সকলে মিলে থাকতেন, গৃহী ভক্তরা। আর ডান দিকের যে ঘরটি, ডান দিকের ঘরটিতে জানলা বন্ধ রয়েছে, ওই ঘরটিতে শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী ভক্তরা, যারা পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেবের পার্ষদ হবেন, যারা তাদের লাইফটি, তাদের জীবনটি উৎসর্গ করবেন বহুজন হিতায়, বহুজন সুখায়, সেই বুদ্ধের বাণীকে সামনে রেখে, শ্রীরামকৃষ্ণদেবের বাণী যেটি সামনে রেখে ভারতবর্ষের মানুষ তথা বিশ্বের মানুষের কাছে আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায়চ, ভারতবর্ষ সন্ন্যাসীতান্ত্রিক দেশ, এখানে মানুষ সকলেই জপ ধ্যান নিজেদের আত্মমুক্তির সাধনায় হিমালয়ে গিয়ে বসে থাকে, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এমন একটি আদর্শের সন্ধান দিয়ে গেলেন, গৃহে থাকবে অথচ গৃহ হবে না। মানুষ সন্ন্যাসীরা নিজের মুক্তি তো প্রার্থনা করবেনই জগতের কল্যাণের দ্বারা, আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায়চ, জগতের কল্যাণের মাধ্যমে যদি আত্মমুক্তি হয় সেটি হচ্ছে আসল মুক্তি। শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকেই স্বামী বিবেকানন্দ একদিন দক্ষিণেশ্বরে বসে শুনেছিলেন, যদি দিন দেন বনের বেদান্তকে ঘরে আনার গল্পটি ঘরে ঘরে পৌঁছে দেব, জীবে দয়া নয় জীবকে শিবজ্ঞানের সেবা, সেই আদর্শটি নিয়েই রামকৃষ্ণ মিশন আজ বিশ্বব্যাপী, আজকে 150 বছর হতে চলেছে প্রায়, রামকৃষ্ণ মিশনের আদর্শ এগিয়ে চলেছে বিশ্বের কাছে। কোথাও না কোথাও কিন্তু এটাও বলা হয় যে রামকৃষ্ণদেবের যা যা তার ভাবমূর্তি ছিল, যা তার চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারাকে ছড়িয়ে দেওয়ার একটা আলাদাই দায়িত্ব নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এরকম আরও নানা ছোট 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 মুহূর্ত, ছোট 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 ইতিহাস পরতে পরতে লুকিয়ে রয়েছে প্রিয়, আমরা সেই সমস্ত কিছু জানার চেষ্টা করবো, তবে আপাতত কোথাও গিয়ে হয়তো আমরা আরও একবার তার আস্বাদ পাচ্ছি তোমাদের মাধ্যমে। তুমি থাকো শ্রীতা আমাদের সঙ্গে, ঠিক এই মুহূর্তে আমি সুমনার কাছে আরও একবার যাবো। সুমনা, আজ কল্পতর উৎসব পালিত হচ্ছে কামারপুকুরেও, যেটা জন্মস্থান শ্রী শ্রী ঠাকুরের পরমহংস শ্রীরাম কৃষ্ণদেবের, তো সেক্ষেত্রে এখন সেই মুহূর্ত এই মুহূর্ত ওখানকার ছবিটা ঠিক কিরকম হচ্ছে? এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি তুমি দেখতে পাচ্ছ, জয়ধ্বনি হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুজো চলছে, যজ্ঞ চলছে এবং জয়ধ্বনি করা হচ্ছে এই মুহূর্তে। সেই যজ্ঞের ছবি আমরা তুলে ধরছি, আজকে এই বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়, ষোড়শ উপচারে পুজো করা হয় এবং ভক্তদের কাছে একটাই বার্তা দিতে চাইছেন এখানকার স্বামীজি যারা রয়েছেন, সন্ন্যাসী যারা রয়েছেন, তারা বলছেন যে মাস্ক ছাড়া কিন্তু এখানে ঢোকা যাবে না, এটা কিন্তু বারবার বলছেন তারা। এই মুহূর্তে যে পুজো দেখতে পাচ্ছ, এই পুজো সারাদিন আজকে চলবে, আজ সকালবেলায় মঙ্গলারতি হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে ষোড়শ উপচারে পুজো হচ্ছে। আজ এই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছে, তুলে ধরছি আমি যে কামার পুকুরে ঠিক কিভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুজো চলছে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই এই পুজোর মূল যে উপকরণ, মূল যে জায়গাটা, সেটা অবশ্যই কিন্তু এই যজ্ঞ। যজ্ঞ হওয়ার পর তারপরে ঠাকুরকে খেতে দেওয়া হবে এবং ভোগ দেওয়া হবে এবং আজকে সারাদিন এই যে নাট মন্দির, ঠিক মন্দিরের ঠিক বিপরীত দিকে যে নাট মন্দির রয়েছে সেখানে নাম গান চলছে, ঠাকুরের গান চলছে, সেইটা কিন্তু সারাদিন চলবে। এরই পাশাপাশি ভক্তরা আসছেন এবং সেখানে আট থেকে আসি আমরা দেখতে পাচ্ছি যে ছোটরাও কিন্তু আসছেন, তারা এসছেন প্রভুর প্রণাম করছেন এবং বেরিয়ে যাচ্ছেন, কোনোভাবে যাতে মাটিতে শুয়ে কেউ প্রণাম না করেন বিশেষভাবে সেক্ষেত্রে নজরদারি করা হচ্ছে। এবং আজ সকাল থেকে যখন থেকে মঙ্গল আরতি হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে এই পুজো কিন্তু চলছে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে হোম কিন্তু সম্পন্ন হচ্ছে, হোম করা হচ্ছে এবং হোম সম্পন্ন হবার পর ঠাকুরকে খেতে দেওয়া হবে, একেবারে তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। এবং তোমরা দুজনেই আমাদেরকে যে ছবি তুলে ধরলে আজ কল্পতরু উৎসব উপলক্ষে, একদিকে কামারপুকুরের ছবি দেখালাম, অন্যদিকে কাশীপুরে উদ্যানবাটির ছবি দেখালাম আমার দর্শকদেরকে, আমাদের দুজনকে অনেক ধন্যবাদ। সুমনা এবং শ্রীতা আমাদের সঙ্গে ছিলেন। আজ কল্পতরু উৎসব, আজকে দিনেই কল্পতরু হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।